বারোতে দর্শনের মামলায় ধর্মগুরু রাম রহিম। বারোতে দর্শনের মামলায় ধর্মগুরু রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর তার ভক্তদের তাণ্ডবে ছড়িয়ে পড়া সহিংসতায় এই পর্যন্ত অন্তত 88 জনের মৃত্যু হয়েছে। তার অন্তত 2500 ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন এলাকা জারি করা হয়েছে 144 ধারা। 200 গাড়ির বহর নিয়ে তিনি আদালতে আসেন। তাকে হেলিকপ্টারে করে কারাগারে নেওয়া হয়। কে এই ধর্মগুরু? কথিত এই ধর্মগুরুর পুরো নাম গুরমিত রাম রহিম সিং, বয়স 50, সংক্ষেপে রাম রহিম নামেই পরিচিত। 1967 সালের 15ই আগস্ট রাজস্থানের গঙ্গানগর জেলার শ্রী গুরুশ্বর মুদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। গ্রামের স্কুলেই পড়াশোনা করেছেন। ব্যক্তি জীবনে রাম রহিম 3 মেয়ে ও 1 ছেলের জনক। ভারতে যে 36 জন ব্যক্তি জেড ক্যাটাগরির সুরক্ষা পান, রাম রহিম তাদের মধ্যে অন্যতম একজন। রাম রহিমের জনপ্রিয়তা রয়েছে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের মধ্যে। রক্তদান শিবির, বৃক্ষরোপণের মতো কাজ করে থাকেন নিয়মিত। হাসপাতাল স্থাপন ও জনকর্মীদের পুনর্বাসনের মতো কাজ করেন। 2010 সালে তিনি একটি গণবিবাহের আয়োজন করেন। সেখানে তার 1000-এর বেশি অনুসারী যৌনকর্মীদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ ধরনের কিছু কাজ করে তিনি নিজেকে সমাজ সংস্কারক হিসাবে উপস্থাপন করেছেন। তার নিজস্ব ওয়েবসাইটে তাকে আধ্যাত্মিক গুরু, মানব দরদী, বহুমুখী গায়ক ও বহুমুখী ক্রীড়াবিদ বলে উল্লেখ করা হয়েছে। বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল ছাড়াও বিশ্বজুড়ে রাম রহিমের প্রায় 6 কোটি ভক্ত রয়েছে। তার রাজনৈতিক প্রভাবও রয়েছে বেশ। সবসময় ক্যাটা দুরুস্ত হয়ে থাকতে পছন্দ করেন রাম রহিম। নানা ধরনের অলঙ্কারও ব্যবহার করেন। প্রায় 8 ডজন বাদ্যযন্ত্র বাজাতেও পারদর্শী তিনি। এই জন্য তাকে অনেকে রকস্টার বাবাও বলে থাকেন। রাম রহিমের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এবারই প্রথম নয়। তার বিরুদ্ধে মোট 3টি ফৌজদারি মামলা রয়েছে। 2002 সালে শিরসার এক সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ওই একই বছরে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের অভিযোগ উঠে। এছাড়া 2002 সালে ভারত সরকারের ফেডারেল পুলিশ তার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ধর্ষণের অভিযোগে তদন্ত করে। রাম রহিম 3টি সিনেমায়ও অভিনয় করেছেন। সেগুলো হলো MSG দ্য মেসেঞ্জার, MSG 2 দ্য মেসেঞ্জার এবং MSG দ্য ওয়ারিয়র লায়ন হার্ট।